সোমবার 29 আগস্ট খুমলুং জনসভায় যাওয়ার পথে দুষ্কৃতীরা আক্রমণ করে বিজেপির কার্যকর্তাদের উপর। বর্তমানে তারা আগরতলা জিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি গাড়ি অ্যাক্সিডেন্ট আহতরাও রয়েছে জিপি হাসপাতালে। তাদেরকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন বিল্ডিং হয়েছে কার্যালয়, সেখানে আমার যাওয়ার কথা ছিল আগের থেকেই। সেখান থেকে আমি খবর পেয়েছি, আমি গুয়াহাটি থেকে এখানে আমার যারা আধিকারিকরা আছে, আমাদের পার্টির যারা লোক আছে, তাদেরকে আমি বলেছি কী কী করার। এটা আনফর্চুনেট যে এখানে এরকম একটা মানে ভাইলেন্সের যে রূপ আমরা দেখতে পেয়েছি, আগেও দেখেছি, কিন্তু এটা সত্যি, এটা আর বলার অপেক্ষা রাখে না। যে এই ধরনের ভাইলেন্সকে আমাদের অবশ্যই রুখতে হবে, এবং আমি আমাদের পুলিশ আধিকারিকদের বলেছি যথাযথ ব্যবস্থা জন্য নেওয়া হয় এবং কাউকে ছাড়াও পরিষ্কার। আর যেটা আরটিএ হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দুটো গাড়ির মধ্যে কলিজনে, ওদেরকেও দেখলাম। তো আগেও আমি বলেছি যখন ফেরার সময় যাতে সাবধানে, গাড়ির চালকদের আমি বলেও ছিলাম যে যেন সাবধানে যায়। কিন্তু এই ধরনের যখনই এই ধরনের র্যালি হয়, পরবর্তী সময় দেখা যায় পোস্ট র্যালি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তারপরেও আমি বলেছি এবং সবাইকে আমি দেখলাম যারা যারা এখানে এই কলিজনে অ্যাক্সিডেন্টে যারা আছে, এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন এবং আশা করি সুস্থ হয়ে বাড়িতে যাবে। আর অন্যান্য যারা বেশিরভাগ লোককে আমি দেখলাম তাদেরকে অ্যাসাল্ট করা হয়েছে একটা পলিটিক্যাল পার্টির, তো আমি বলে দিয়েছি কোনো অবস্থায় কাউকে রেহাত করা হবে না, এবং পুলিশকেও আমি বলেছি যে তাদেরকে যেন চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করা হয়। Sir, the allegation that your party is